আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি সমবিবাহ সমকোণী ত্রিভুজের অভ্যন্তরে একটি বর্গক্ষেত্র থাকলে কিভাবে শর্টকাটে এই ধরনের সমস্যার সমাধান করা যায় এই ধরনের সমস্যা দুইভাবে থাকতে পারে প্রথমত ত্রিভুজ ও বর্গক্ষেত্রের একটি সাধারণ কোণ থাকে দ্বিতীয়ত বর্গক্ষেত্রটি সমকোণে ত্রিভুজের অধীভুজের উপর অবস্থিত হয় চলুন উভয় ক্ষেত্রের শর্টকট টেকনিকগুলো জেনে আসি তার আগে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সের দেয়া লিঙ্ক থেকে এই সিরিজের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখুন প্রথম ক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকগুলো হলো এই ইকাল টু ইসি এবং এবিসি সমান টু ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের স্পেশাল টেকনিকগুলো হলো এপি ইকল টু পি এস টু এবং এবিসি সমান টু পয়েন্ট টু ফাইভ ইন্টু শুধুমাত্র এই সহজ টেকনিকগুলো কাজে লাগিয়েই এই ধরনের সকল সমস্যার সমাধান অনেক সহজেই করে ফেলা সম্ভব চলুন কিছু উদাহরণের মাধ্যমে টেকনিকগুলো আয়ত্ত করা যাক এক্সাম্পল ওয়ান এখানে বত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদিবাহ সমকোণী ত্রিভুজ এবিসি দেওয়া আছে ত্রিভুজটির অভ্যন্তরে অবস্থিত বর্গক্ষেত্র বিডিইএফ এর একটি বাহুদ্র্গ বের করতে হবে এক্ষেত্রে আমাদের শর্টকট টেকনিকটি ছিল এবিসি সমান টু এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু হওয়ায় বিডিইএফ এর পরিবর্তে ডি এ স্কোয়ার বসিয়ে দিয়ে এবং এবিসি এর মান বসিয়ে বেসিক ক্যালকুলেশন করে পাই বর্গক্ষেত্রটির একটি বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এক্সাম্পল টু এখানে একটি সমধিবাহ সমকোণী ত্রিভুজ এবিসি দেয়া আছে যার ক্ষেত্রফল আঠারো বর্গমিটার ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত বর্গক্ষেত্র পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করতে হবে এক্ষেত্রে আমাদের শর্টকাট টেকনিকটি ছিল এবিসি সমান টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পি এবিসি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আট বর্গমিটার এক্সাম্পল থ্রি এখানে একটি সমাহ সমকোণী ত্রিভুজ এবিসি দেয়া আছে যার অতিভুজের উপর অবস্থিত বর্গক্ষেত্র পি এর একটি বাহুদ্র্গ দুই সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে এক্ষেত্রে আমাদের শর্টকট টেকনিকটি ছিল এবিসি সমান টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পি এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু হওয়ায় পিকিউআআআরএস এর পরিবর্তে পিকিউএ স্কোয়ার বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পাই ত্রিভূষটটির ক্ষেত্রফল নয় বর্গ সেন্টিমিটার এক্সাম্পল ফোর এখানে প্রথম চিত্রে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজ এবিসি দেয়া আছে যার অভ্যন্তরে অবস্থিত বর্গক্ষেত্র বিডিইএফ এর ক্ষেত্রফল চারশো একচল্লিশ বর্গ সেন্টিমিটার দেওয়া আছে দ্বিতীয় চিত্রে একই ক্ষেত্রফল বিশিষ্ট সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর অবস্থিত বর্গক্ষেত্র পি এর ক্ষেত্রফল বের করতে হবে প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের শর্টকট টেকনিকটি ছিল এবিসি সমান টু এফ এখানে এফ এর মান বসিয়ে দিয়ে এবিসি এর মান পাই আটশো বিরাশি বর্গ সেন্টিমিটার এখন দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমাদের শর্টকট টেকনিকটি ছিল এবিসি সমান টু পয়েন্ট টু ফাইভ এখন এবিসি এর মান বসিয়ে দিয়ে পি কিউ আর এস এর মান পাই তিনশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার চলুন এখন জেনে নিই এই স্পেশাল টেকনিকগুলো কীভাবে আসলো সে সম্পর্কে প্রথম টেকনিক এখানে এবি সমান বিসি এবং বিডি সমান বিএফ হওয়ায় এডি সমান এফ সি হবে আবার ত্রিভুষ এডিই এবং ত্রিভূষ ই এফ সি সর্বসম হওয়ায় এই সমান ইসি হবে এখন ত্রিভুষ এডিই এবং ত্রিভূষ এব এবিসি সদৃশকণী হওয়ায় এডি সমান বিডি হবে অর্থাৎ এবি সমান টু বিডি হবে এখন হাফিন্টু ভূমিগুণস্থতার সূত্রে এব এর মান টু বিডি বসিয়ে দিয়ে পাই ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল সমান টু বিডিএ স্কোয়ার বা বিডিইএ বর্গক্ষেত্রের দ্বিগুণ দ্বিতীয় টেকনিক এখানে অ্যাঙ্গেল পি এ কিউ সমান অ্যাঙ্গেল এ কিউপি হওয়ায় তাদের বিপরীত বহুদয় পরস্পর সমান হয়েছে অর্থাৎ পি কিউ সমান এপি সমান পিএস হয়েছে একইভাবে এসসি সমান পিএস হয়েছে অতএব এপি সমান পিএস এস সমান এসসি এখন সমাহ সমকূণী তিরিভূষ এ বি সি এর অথিভুষ এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় এবং এসি এর মান থ্রি পি এস এর সমান হয় এবি স্কোয়ার এর মান পাই ফোর পয়েন্ট ফাইভ পি এস স্কোয়ার অতএব এ বি সি এর ক্ষেত্রফল সমান টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পি কিউ আর এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন আওয়ার ম্যাথ স্কুল